কিসের কষ্ট আসলে কিসের কষ্ট, ভালোবাসার মানুষের জন্য কষ্ট, সংসারে অভাব কষ্ট, কি অনেক বলেন? কষ্টে আছি। এখনো কি ভালোবাসার মানুষ পান নাই নাকি পেয়েছিলেন, হারাই গেছে কোনটা? পেয়েছিলাম ভাইয়া, হারিয়ে গেছে, ওইরকমই হইব এখন আচ্ছা নতুন আচ্ছা, করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? কি বলার জন্য আজ আসছেন? আইছি ভাই মনে অনেক কষ্ট নিয়ে। কিসের কষ্ট আসলে? কিসের কষ্ট, ভালোবাসার মানুষের জন্য কষ্ট, সংসারে অভাবে কষ্ট, কি অনেক বলেন? কষ্টে আছি। এখনো কি ভালোবাসার মানুষ পান নাই নাকি পেয়েছিলেন, হারাই গেছে কোনটা? পেয়েছিলাম ভাইয়া, হারিয়ে গেছে, ওইরকমই হইব এখন আচ্ছা নতুন আচ্ছা, করে একটা ভালোবাসার মানুষ, শুধু যে শুধু আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। আচ্ছা, এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা? এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি, যে হইয়া একটা মেয়ে হইয়া কোনো কাজ কাম করে বাপ মার মুখে ভাত তুলে দিতে পারতেছি না, আর হইলো নিজের জীবনের দিক ভাবে এটাই কষ্ট ভাইয়া, হ্যাঁ বাপ মা হ্যালো, অনেক কষ্ট আছে। হ্যাঁ ব্যাগের মধ্যে সবই আছে, ব্যাগের মধ্যে। কেমন লাগে এই জীবনটা আসলে? কেমন লাগে ভাইয়া কইলাম না, যে ভালো লাগলেও ভালো লাগে না, মনে অনেক কষ্ট দুঃখে আছে। আচ্ছা আচ্ছা, এই যে ভিডিও সামনে আসছেন, আসলে এই ভিডিওটা তো বিভিন্ন রকমের মানুষ দেখবে, তাই কি চাওয়া পাওয়ার বা কি বলার আপনার এই হ্যাঁ ভাই মানুষের আমি কাছে? জানি এই ভিডিওটা আমার আরাম বাংলাদেশ ভারত সব দেশে চলে যাইবো গা, সেটাই সেটা আমি জানি। আইছি ভাই অনেক কষ্ট কইরা, কোনো মেয়ে তো প্রতিবাদনের সামনে সুখে আসে না, অনেক কষ্ট দুঃখ মনে নিয়ে প্রতিবাদন আইছি। তো ভালো মনের একজন মানুষ পাই যে আমাকে একটু ভালো রাখবে, আমার বুড়া বাপ মা আছে তার একটু দায়িত্ব নেবে, সেরকম ভালো মনের একটা মানুষ পাইলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর তার সেবা যত্ন করবো, এটাই। একটা মেয়ে হয়ে যে ভিডিওর সামনে আসা, এটা কি নিজের কাছে কেমন লাগে? নিজের কাছে ভাই কেমন লাগে, খারাপ লাগলেও তো এখন ভালো লাগে ভাইয়া, কি করব এখন আইসি অনেক কষ্ট হয়ে পড়া, যাতে একটা ভালো মনের মানুষ পাই, কোনো ভাই একটু আমার পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে আমার জীবনটা সে একটু সাজিয়ে নিতে পারে, আমি সেরকম একটা মনের মতন মানুষ পাইলে আমি তার গলায় আলার মতো আলহামদুলিল্লাহ মালা দিয়ে তাকেই বরণ করে নেবো। আচ্ছা আচ্ছা, যাক। আপনার পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে। মা বাবার কাছে থাকেন এখন? জি মা বাবার কাছে থাকি, মা বাবা ছাড়া কোথায় যাবো ভাই। মা বাবা কিভাবে এখন আপনাকে নিয়ে? কিভাবে মা বাবা, কি ছেলে মেয়ে যদি বুড়ো হয়ে যায় তাও বাপার কাছে কোনোদিন ফেলে দেয় না, মনে আচ্ছা হয় যে আমার মেয়ে এখনো ছোট আছে, এটাই ভাবে আমার মাও। আচ্ছা আচ্ছা, তা আপনার কষ্ট লাগে না এই বয়সে স্বামীর সংসারে আমার তো থাকার কথা মেয়েদের আছে? তো কষ্ট লাগে ভাই, মেয়েদের মনে তো অনেক কষ্টই, সংসার হইলে কষ্ট, এমনি থাকে কষ্ট, সব জায়গায় কষ্ট, মেয়েদের কোনো জায়গায় সুখ নাই ভাই। সুখের মানুষ নামাজ পড়তে পারেন? আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সবই করি। আচ্ছা আচ্ছা, তা কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে তো করবেন? হ্যাঁ কেউ যদি বিয়ে করতে চায় যেমনই হোক আমি তাকে বিয়ে করব, আমাকে যে ভালো যার লাগে, স্ত্রী মারা গেছে বা যার বাচ্চা কাচ্চা আছে, দুই একটা বউ হ্যাঁ নাই, তার সাইডে বাচ্চা কাচ্চা থাকলে আমি বিয়ে বসবো, কোনো সমস্যা নেই, ওই সন্তানগুলো মানুষ করতে পারবেন তো? হ্যাঁ কেন পারবো না, আমার আচ্ছা সন্তানের মতো করে মানুষ করবে। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে ভাই, নাম্বারটা মুখস্থ আছে? জি না, তা আমার কাছে দেন আমি দেখে বলে দিই। আচ্ছা। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের আসলে সাদা সিধা মন, তার একেবারে চাওয়া পাওয়া এরকম কিছুই না। একটা মেয়ে যেটা স্বপ্ন স্বামীর সংসার করা, স্বামীর সংসারে গিয়ে একটু সুখে থাকা, ভালো একটা স্ত্রী হয়ে থাকা, সেই আশা নিয়ে সে আজ প্রতিবেদনের সামনে আসছে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01988-7517। নাম্বারটা খোলা থাকে তো সবসময়? সবসময় খোলা থাকে ভাই, আজ এখন ফোন দিবা। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? কেউ ফোন দিলে বিয়ে শাদী করতে চাইলে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? তার নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01988-8517। তা আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই আপনিও ভালো থাকেন, আল্লাহ।